नमस्कार, आमी निलंजन मजुमदार एंड वेलकम टू माय चैनल। सो हाय गाइज, आज के तुम्हारे एक प्रश्न उत्तर दीते कन्टेंट तैरि करेछि। तुम्हारे मध्य अने जरा आमार यूट्यूब भिडियोते कमेंट बक्से बा सोशल मीडियाते आमाके प्रायशः जिज्ञेस करे थाको जे व्हाट इज एंड्रोलोमिस मेथड। एंड्रोलोमिस मेथड एर अनेकगुलो पोर्शन है, हाउ टू ड्र हेड ह्यूमैन हेड, हाउ टू ड्र ह्यूमैन फिगर। सो आज के एंड्रोलोमिस मेथड यूज करे आमरा की करे अति सहजे ह्यूमैन हेड आँकते पारि सेटा देखाबो। आशा करी भिडियोटा तोमादेर भालो लागबे। आमी बेशी स्ट्रेच करब ना भिडियोटाते, जदि तोमादेर बुझते कोथाओ असुविधा है तोमरा आमाके कमेंट बक्से जानियो लिखे तोमादेर मतामत, ताहले आमी चेष्टा करब सेटाके आरो आमार नेक्स्ट भिडियोते क्लियर करार सेई क्वेरिजगुलोके। सो बेशी देरी करब ना, तो चलो देखा जाक कि करे एंड्रोलोमिस मेथड यूज करे आमरा सहजे ह्यूमैन हेड आँकते पारि। भालो लागले लाइक शेयर कमेंट करते भूलो ना, एंड डू हिट द सबस्क्राइब बटन बिकज इट्स फ्री, पैसा लागे ना। सो लेट्स गेट स्टार्टेड। सो हेलो गाइस, वेलकम टू माय डेस्क। इनी हलेन विलियम एंड्रोलोमिस। इनी एक जन अमेरिकन इलस्ट्रेटर छिलेन, एक जन ऑथर छिलेन, एक जन आर्ट इंस्ट्रक्टर छिलेन। कमार्शियली इनर वर्क भीषण भावे आधिपत्य विस्तार कर विंश शताब्दी। एखोनो उनार काज एवं काजेर स्टाइल आमादेर आर्टिस्टर मध्य भीषण भावे जनप्रिय। आमी श्रद्धा और नमस्कार जानाई एई व्यक्ति के। सो उनाके श्रद्धा जानिए आमी तोमादेर हेड ड्रइंगटा देखान शुरू करछी। एंड्रोलोमिस मेथडे फार्स्ट आमरा एकटा सार्कल ड्र करब। सर्कलटाके आमरा 2D ना भेबे 3D भाबो, एकटा बलेर शेप बा स्फियर बा गोलक हिसेबे। तारपर सेटाके दुटो भागे भाग करब वर्टिकाली। तारपर सेटा दुटो साइड आमरा चप बा काट करब एकटु एंगुलर भाबे। दुटो साइड चप करार पोरे दुटो लाइनेर सेंटर लाइन डिनोट करब এবং সেটা হবে আমাদের আইব্রো লাইন। তারপর নিচের যে জাংশন পয়েন্ট দুটোকে জয়েন্ট করব সেটা হবে আমাদের নোজ লাইন। এবার একই গ্যাপ নিয়ে নিচে আমি সেটাকে লাইনটাকে এক্সটেন্ড করব, সেটা আমাদের চিন লাইন হয়ে যাবে বা থুতনির লাইন। তারপর আমি ডিভাইড করব উপরের ফোরহেডটাকে তিনটে পার্টে, যেটার উপরের পার্টটা হবে হেয়ার লাইন। এবার জ লাইনটাকে ডিনোট করার জন্য এই দুটো লাইনকে আমরা অ্যাড করব চিন লাইনের সঙ্গে। जंक्शन पॉइंट थेके मिडिल लाइनटा बोलेछिलाम नोज लाइन, और नीचे पार्टटा हबे लोअर लिपर लोअर पार्टर लाइन। एखन आमी आईब्रोटाके आर नोजटाके तार साथे साथे आई सकेटटाके डिनोट करछि, नाकटा आमी ठीक करे आँकछि। आमी एखाने अपार लिप बा उपरेर ठोंटटाके आँकछि, ফাইনাল শেপ দেওয়ার চেষ্টা করছি এখানে। এবার আমি আইব্রোটাকে আঁকছি বা ভুরুটাকে। খুব ইজি বন্ধুরা, মেথডটাকে ফলো করো, আশা করি তোমরা শিখতে পারবে। আমি একটু ডার্কেন করছি, একটু শেড অ্যাড করছি, বিকজ আই সকেট যেটা সেটা কন্ট্রোল লেভেলে একটু ডাউন হিসেবে থাকে, মানে চোখের যে কোটর সেটাকে আই সকেট বলে, তাই ওটাকে একটু ডার্ক করলাম। এবার আমি কানটাকে আঁকবো। আমাদের ইয়ার্স আইব্রো লাইন থেকে স্টার্ট হয়ে নোজ লাইনের মধ্যে থাকে, তো দুটো কানের পজিশন আমি ডিনোট করে সেটাকে আঁকছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে, তাহলে ফার্দার আমি ইলাস্ট্রেট করব অন্যান্য নানা রকম অ্যাঙ্গেল থেকে। সো তোমাদের কমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমি ফেসটাকে নানা রকম প্লেনস যে আমাদের রয়েছে কন্ট্রোল লেভেল উঁচু নিচু ব্যাপারটা, সে প্লেনস হিসাবে আমি ভাগ করছি, তাতে কী হবে ফেসটার 3D ডেপথ পাবে।
চিন বোন যেটা সেগুলো ডিনোট করছি। খুব ইজি বন্ধুরা, ভালো করে দেখো, আশা করি তোমাদের বোঝাতে পারবো আমি। এবার আমি নেক পার্টটাকে আঁকছি বা কলার অংশটা। কিছু পেশি থাকে এখানে। এবার আমি শোল্ডার পার্টটা আঁকছি, শোল্ডার আমাদের একটু স্ল্যান্টিং হয়, স্ট্রেট লাইন হবে না। এবার আমি ক্ল্যাভিকল বোন আঁকছি, যেটা আমাদের টর্সোর বা গলার শেষ আর টর্সোর স্টার্টিং পয়েন্টে থাকে ক্ল্যাভিকল বোন। এবার আমি হেয়ার লাইনটা আঁকছি, হেয়ার লাইনটাকে ডিনোট করে চুলটাকে আঁকবো। ইনস্ট্রাকশনগুলো যদি ফলো করো স্টেপ বাই স্টেপ, আমি পাশে ইংলিশেও লিখে দিচ্ছি, যদি বেঙ্গলিতে বুঝতে অসুবিধা হয় তোমরা ইংলিশটাও দেখতে পারো, আর নিজেরা আমার সঙ্গে ট্রাই করো, খুব সহজে তোমরা অ্যান্ড্রু লুমিস মেথড শিখে যাবে। আর এই মেথডটা যদি তোমরা শিখে যাও একবার, তাহলে তোমরা হিউম্যান ফেস যে কোনো অ্যাঙ্গেল থেকে, ইমাজিনেশন থেকে আঁকতে পারবে। সো এটা ছিল ফ্রন্ট ভিউ। এবার আমি যেটা আঁকবো সেটা হলো গিয়ে 3/4 ভিউ। তো সেটার একই রকম ইনস্ট্রাকশন, সো আমি এখানে আর বলছি না ইনস্ট্রাকশনগুলো, তোমরা এনজয় করো, ভালো করে দেখো।